হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে ফাইনালি চলে এসেছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে 4 বছরের গ্র্যাজুয়েশনের গাইডলাইনস শেয়ার করে দিচ্ছি আজকের এই ভিডিওটায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কিন্তু শুধুমাত্র 4 বছরের গ্র্যাজুয়েশনের কোর্স চালু করছে এখানে আলাদা করে কোনো 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি বা জেনারেল কোর্স কিন্তু থাকছে না ইউনিভার্সিটির তরফ থেকে সম্পূর্ণ গাইডলাইনস প্রকাশ করেছে এবং এখানে তারা বলে দিয়েছে এমনকি কত করে পরীক্ষা হবে পরীক্ষায় কত নম্বরের কোয়েশ্চেন থাকবে সেটাও কিন্তু ডিফাইন করে দিয়েছে ইউনিভার্সিটি তার সাথে এমডিসি সাবজেক্ট থেকে শুরু করে ভ্যালু অ্যাডেড সাবজেক্টের টোটাল লিস্ট দিয়ে দিয়েছে ইউনিভার্সিটি যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজে যারা ভর্তি হওয়ার প্ল্যানিং করছেন তাদের জন্য ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং এই পরবর্তীতে অর্থাৎ এই বছরের পরবর্তীতেও যে ভর্তিগুলোতে চলেছে এই নিয়মেই তাই এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আরও একটা ব্যাপার বলে দিই যারা বিশেষ করে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অধীনস্থ বিভিন্ন কলেজে ভর্তির প্ল্যানিং করছেন আপনাদের পছন্দের কলেজের নাম আরজিটাকে কমিউনিটিকে লিখে আসুন আমি চেষ্টা করব তার আপডেটটা শেয়ার করার চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা শেয়ার করছি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অর্থাৎ এনবিইউ তরফ থেকে চলে এসে 4 বছরের গ্র্যাজুয়েশনের ডিটেলস বিএ বিকম বিবিএ বিএসসি এবং বিসিএ 4 বছরের কোর্স হতে চলেছে এখানে এবং এর টোটাল ডিটেলসটা 39টা পেজ টোটাল শেয়ার করেছে আমি শেয়ার করে দিচ্ছি পুরোটাই এবং এনবিইউ তরফ থেকে খুব ভালোভাবে লাইক এমডিসি প্রোগ্রাম অর্থাৎ যেগুলো মাল্টিডিসিপ্লিনারি কোর্স তার স্ট্রাকচার দিয়ে দিয়েছে এসিসি এইসি দিয়ে দিয়েছে ভ্যালু অ্যাডেড কোর্সে খুব সুন্দরভাবে বলে দিয়েছে ইভেন কত নম্বরে পরীক্ষা হবে কটা করে কোয়েশ্চেন আসবে সেমিস্টারে সেটাও বলে দিয়েছে এনবিইউ আমি টোটাল ডিটেলসটা শেয়ার করে দেবো ইভেন আপনার যে অ্যাটেন্ডেন্সের পার্সেন্টেজ অনুযায়ী কত নম্বর করে অ্যাড হবে সেগুলো সমস্ত কিছু বলে দিচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে প্রথমত জানিয়ে দিই যেটা হচ্ছে এনবিইউতে সবাইকে পড়তে হবে অনার্স মানে 4 বছরের শুধু গ্র্যাজুয়েশনই এনবিইউতে চালু হচ্ছে আলাদা করে যেমন আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে রেখেছে বর্ধমান রেখেছে 3 বছরে বা বিদ্যাসাগর ইউনিভার্সিটি রেখেছে 3 বছরের মাল্টিডিসিপ্লিনারি কোর্স এরকম কিন্তু কোনো কোর্স রাখা হচ্ছে না এখানে সবাইকে করতে হবে 4 বছরের গ্র্যাজুয়েশন 3 বছর পর ছেড়ে দিলে আপনি ইউজি প্রোগ্রাম বা পাসের ডিগ্রি পেয়ে বেরিয়ে যাচ্ছেন 4 বছর অবধি পড়াশোনা করলে আপনি অনার্স পাচ্ছেন আর পার্সেন্টেজ থাকলে অনার্স উইথ রিসার্চ আপনি পাচ্ছেন অর্থাৎ 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম কিন্তু শুধুমাত্র চালু হচ্ছে যেখানে সিঙ্গেল মেজর অর্থাৎ সবাইকে অনার্স নিয়ে পড়তে হবে আমি পুরো ডিটেলসটা শেয়ার করার চেষ্টা করছি ফার্স্ট অফ অল আপনারা জানেন যে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার দুটো সেমিস্টার পড়াশোনা করার পর আপনি ডিসকন্টিনিউ করলে সার্টিফিকেট পাচ্ছেন 2 বছর ধরে 4টা সেমিস্টার পড়লে আপনি ডিপ্লোমা পাচ্ছেন 3 বছর ধরে পড়াশোনা করলে 6টা সেমিস্টার পড়লে আপনি পাচ্ছেন হচ্ছে ব্যাচেলার ডিগ্রি এবং তার সাথে আপনি 4 বছর ধরে পড়াশোনা করলে অনার্স পাচ্ছেন এবং অনার্স উইথ রিসার্চের অপশান পাচ্ছেন যদি 75% মার্কস থাকে তো আচ্ছা একটু স্ক্রল করে চলে আসছি এখানে আপনি ক্রেডিটগুলো পেয়ে যাচ্ছেন আমি এখানে একটু প্রথমে নাম্বারগুলো বলে দিই মেজরের পরীক্ষা হবে সেখানে 75 নম্বরের পরীক্ষা হবে কত করে ডিভাইড আছে অর্থাৎ সেখানে প্র্যাকটিক্যাল কত থিওরি কত বলে দিচ্ছি মাইনর 75 মার্কস এবিলিটি ইনহ্যান্সমেন্ট কোর্স বা যেটা 50 নম্বরের পরীক্ষা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি 75 মার্কসের করে পরীক্ষা হবে ভ্যালু অ্যাডেড কোর্সগুলো 75 নম্বরের পরীক্ষা হচ্ছে এসিসি পেপারগুলো 75 করে পরীক্ষা হবে ইন্টার্নশিপটা 50 নম্বরে থাকবে এবং রিসার্চে যারা করবে তাদের জন্য হচ্ছে 225 মার্কস থাকবে সেখানে 12টা ক্যান্ডিডেট এবং মেজর কোর্স বা ইলেকটিভ কোর্স বলে দিয়ে আপনাদের একটা মেজর কোর্স নিতে হচ্ছে মানে একটা অনার্স দুটো পাসের সাবজেক্ট আপনাদের রাখতে হচ্ছে প্লাস এইসি এসিসি সমস্ত কিছু পড়তে হবে বোঝা গেল একটু স্ক্রল করে চলে আসছি এখানে আপনারা ক্রেডিটটা দেখে নিতে পাচ্ছেন আমরা মোটামুটি এই ক্রেডিটটা যারা এতদিন ধরে ভিডিও দেখছে তারা মোটামুটি জানে যে কীরকম করে পেপার পড়তে হয় তার আগে একটা বলে দিই কটা করে কোর্স করতে হবে টোটাল তো যেমন দেখুন আজকের এক্ষেত্রে আপনার যারা আজকের অনার্স করবে অনার্স উইথ রিসার্চে যাবে তাদের আজকে টোটাল 4 বছরে পড়াশোনা করতে হচ্ছে কিন্তু 42টা আর যারা আজকের হচ্ছে অনার্সে যাচ্ছে তাদের 44টা পেপার পড়তে হচ্ছে আচ্ছা এবার একটু স্ক্রল করে চলে এসে আমরা প্রথমত দেখে নেব যে ইউনিভার্সিটির তরফ থেকে সেমিস্টার ওয়াইজ কী কী পড়াশোনাগুলো করানো হচ্ছে একটু স্ক্রল করে চলে এলাম দেখুন ফার্স্ট অফ অল সেমিস্টার ওয়ানে কী কী পড়তে হবে সেমিস্টার ওয়ানে আপনাকে একটা মেজর পেপার পড়তে হচ্ছে একটা মাইনর পেপার পড়তে হচ্ছে একটা মাল্টিডিসিপ্লিনারি পেপার পড়তে হবে তার সাথে একটা এইসি পেপার পড়তে হবে একটা এসএসসি পেপার পড়তে হবে যে ধরুন আপনি আজকে ধরুন ফিজিক্সে অনার্স নিচ্ছেন কেমিস্ট্রি আর ম্যাথ হচ্ছে আপনার পাশে রয়েছে তাহলে কেমিস্ট্রিটা ধরুন 1 নম্বর পেপার ম্যাথটা হচ্ছে 2 নম্বর পেপার তার মানে এক্ষেত্রে আপনাকে ফিজিক্স নিয়ে পড়তে হচ্ছে আর কেমিস্ট্রি নিয়ে পড়তে হচ্ছে ফার্স্ট সেমিস্টারে আর সেকেন্ড সেমিস্টারে গিয়ে আপনি আবার ফিজিক্স পড়ছেন আর ম্যাথ পড়ছেন মানে সেকেন্ড মাইনর পেপারটা পড়াশোনা করছেন বোঝা গেল দেখে নিন আবার সেকেন্ড সেমিস্টারে পড়তে হচ্ছে একটা মেজর পেপার তার সাথে পড়তে হচ্ছে আপনাকে একটা মাইনর পেপার এক
একটা পড়তে হচ্ছে এমডিসি মাল্টিডিসিপ্লিনারি পেপার, আমি বলে দিচ্ছি তার লিস্টগুলো, একটা এইসি পেপার পড়তে হচ্ছে মানে এমআইএলএ পেপার পড়তে হবে লাইক বাংলা হিন্দি নেপালি এই সমস্ত সাবজেক্টের মধ্যে, তার সাথে একটা এসএসসি পেপার পড়তে হবে, একটা ভ্যালু অ্যাডেড পেপার পড়তে হচ্ছে, বোঝা গেল এই কোর্সগুলো আপনাকে সেকেন্ড সেমিস্টার অবধি পড়তে হবে। তারপর চলেছে থার্ড সেমিস্টার, এক্ষেত্রে আবার মেজরের পেপার মানে ফিজিক্স যেটা আপনি ধরুন যেটা অনার্স নিচ্ছেন সেটা, অন্যদিকে আপনাকে মেজরের পেপার এখানে তিনটে পড়তে হচ্ছে মানে ফিজিক্সের পেপারই তিনটে পড়তে হবে, একটা মাইনর পেপার পড়তে হবে, মাইনর পেপার মানে হচ্ছে প্রথম পেপারটা লাইক ফিজিক্স আমি বলেছিলাম মেজর, কেমিস্ট্রি বললাম আমি মাইনর পেপার এক, ম্যাথ বললাম মাইনর পেপার টু, তার মানে আপনাকে থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে ফিজিক্সের তিনটে পেপার, কেমিস্ট্রি পড়তে হবে একটা পেপার, একটা এইসি পেপার পড়তে হবে, একটা এসএসসি পেপার আপনাকে পড়াশোনা করতে হচ্ছে। সেমিস্টার ফোরে আপনাকে মেজরের পেপার পড়তে হবে তিনটে, একটা মাইনরের পেপার পড়তে হয় মানে এক্ষেত্রে ম্যাথের পেপারটা আবার পড়ছেন, একটা এমডিসি পেপার পড়ছেন মাল্টিডিসিপ্লিনারি, একটা আপনাকে এইসি পেপার কিন্তু পড়তে হচ্ছে। সেমিস্টার ফাইভে আপনাকে পড়তে হচ্ছে মেজরের পেপার তিনটে, চারটে মেজরের পেপার পড়তে হবে, একটা মাইনর পেপার পড়তে হবে, একটা ইন্টার্নশিপ থাকবে দুটো ক্রেডিটের ওপর। সেমিস্টার সিক্সে গিয়ে আপনাকে পড়তে হচ্ছে চারটে মেজরের পেপার এবং তার সাথে একটা মাইনরের পেপার আপনাকে পড়াশোনা করতে হচ্ছে, বি গ্রুপ বি মানে হচ্ছে ম্যাথেরটা পড়ছেন এটা, আর আগেরটা যেটা হচ্ছে এটা আপনি এটা পড়ছেন মানে কেমিস্ট্রিটা পড়ছেন, বোঝা গেল। তারপরে এইভাবে সেমিস্টার সিক্স অবধি পড়াশোনা করে ছেড়ে দিলে আপনি কিন্তু পাচ্ছেন হচ্ছে তখন জেনারেল ডিগ্রি মানে প্রোগ্রাম ডিগ্রি পাচ্ছেন। এবার যেটা চলে এসে চার বছর অবধি কন্টিনিউ করছে যারা, তাদের বলে দিয়েছে অনার্সে, অনার্সে আপনাকে আবার সেমিস্টার সেভেনে গিয়ে পড়তে হচ্ছে তিনটে মেজরের পেপার পড়তে হবে, একটা মাইনরের পেপার পড়তে হচ্ছে, এবং এই রেসপেক্টে আপনার তার মানে এখানে তিন চারে বারো আর চারে ষোলোটা মতন ক্রেডিট থাকছে। আর সেমিস্টার এইটে গিয়ে যারা অনার্স নিচ্ছে চারটে মেজরের পেপার একটা মাইনরের পেপার মানে এক্ষেত্রে কুড়িটা মতন ক্রেডিট থাকছে, চার চারে ষোলো আর চার কুড়ি, বোঝা গেল। তার ফলে সেমিস্টার সেভেনে আমি তিনটে মেজর তিনটে অনার্সের পেপার একটা পাসের পেপার পড়ছি, আর সেমিস্টার এইটে গিয়ে আমি চারটে অনার্সের পেপার একটা পাসের পেপার আমাকে পড়তে হচ্ছে। এবার হচ্ছে যারা অনার্স উইথ রিসার্চ নিয়ে বেরোবে, তাদের বলে দিয়েছে সেমিস্টার সেভেনে আপনাকে তিনটে মেজরের পেপার একটা মাইনরের পেপার পড়তে হচ্ছে, এবং সেমিস্টার এইটে গিয়ে আপনাকে একটা মেজর একটা মাইনর আর বাকি বারোটা ক্রেডিটের এক্সপেক্টে আপনাকে রিসার্চ প্রজেক্ট ডিসার্টেশন করতে হচ্ছে। এবার বলে দিয়েছে জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেহেতু এখানে পাস থাকছে না তার ফলে আলাদা করে কোনো অনার্সের জন্য ক্রাইটেরিয়া সেই রেসপেক্টে নেই পার্সেন্টেজে, এক্ষেত্রে বলে দিয়েছে আপনি উচ্চ মাধ্যমিক পাস করলেই বেস্ট অফ ফোরে পাস মার্কস থাকলে আপনি আবেদন কিন্তু করতে পাচ্ছেন। এবার আপনার কলেজ ওয়াইজ কাট অফ নামবে, তার মানে কলেজে যে পাসের সিটগুলো আছে সেগুলো অনার্সের মধ্যে ডিভাইড হয়ে যাবে। আচ্ছা, তার পরবর্তী এক্ষেত্রে আপনার বলে দিয়েছে এবং এসসি এসটি যেরকম যা ক্যান্ডিডেট রিজার্ভেশন অনুযায়ী রিজার্ভেশন থাকবে ও মেরিটও থাকবে। তার সাথে এবার আমরা বলে দিই এখানে পার্টিকুলারলি কিছু কিছু সাবজেক্টের জন্য কী কী চাইছে। প্রথম যে রুলসটা রয়েছে সেক্ষেত্রে বলে দিয়েছে যারা সোশিওলজি এবং সাইকোলজি এবং এডুকেশান এটা সবাই নিতে পারবে, যারা উচ্চ মাধ্যমিকে এই নিয়ে পড়েনি তারাও আবেদন করতে পারবে, সেটা ছেলে মেয়ে বা ট্রান্সজেন্ডার যে আছে তারা সবাই আবেদন করতে পারছে। তারপরে বলে দিয়েছে বিকম, বিকমের ক্ষেত্রে যারা কমার্সে যারা স্টুডেন্টস আছে তারা আবেদন করতে পারছে, প্লাস যারা যে সায়েন্সের স্টুডেন্টস ম্যাথ ছিল তারাও কিন্তু বিকম অনার্সে আবেদন করতে পারবেন, এবং এক্ষেত্রে কোনো আলাদা করে নম্বর কিছু বলে দেয়নি যেহেতু সবাই ভর্তি হওয়ার চান্স পাচ্ছে এনবিউর আন্ডারে ক্যান্ডিডেট। এর পরবর্তী বলে দিয়েছে ফিজিক্স, যারা ফিজিক্সে অ্যাপ্লাই করতে চাইছে তাদের কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্সে পাস মার্কস থাকতে হবে এবং তার সাথে ফিজিক্সে, তাহলেই ফিজিক্সে আপনি আবেদন করতে পাচ্ছেন, অর্থাৎ ফিজিক্সে গ্র্যাজুয়েশনে কলেজে অ্যাপ্লাই হতে গেলে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়তে হবে। তারপরে বলে দিয়েছে কেমিস্ট্রি, এই ক্ষেত্রেও বলে দিয়েছে আপনাকে কেমিস্ট্রিতে আবেদন করতে হলে আপনাকে ফিজিক্স ম্যাথ এবং তার সাথে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করলেই আবেদন করতে পাচ্ছেন। তারপরে বলে দিয়েছে আপনার বোটানি জুলজি এই সমস্ত সাবজেক্টে যারা বায়োলজি নিয়ে পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিকে তারা আবেদন করতে পাচ্ছে। তারপরে বলে দিয়েছে ফিজিওলজি, এই ক্ষেত্রে বলে দিয়েছে যে সমস্ত স্টুডেন্টসরা বায়োলজিক্যাল সায়েন্স এবং কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছে তারা আবেদন করতে পারছে। তারপরে বলে দিয়েছে কম্পিউটার সায়েন্স, এই ক্ষেত্রে বলে দিয়েছে ম্যাথামেটিক্স ছিল যে সমস্ত স্টুডেন্টসদের তারা কিন্তু আবেদন করতে পারছে, অর্থাৎ কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা উচ্চ মাধ্যমিকে না থাকলেও আবেদন করতে পারবেন যদি আপনার ম্যাথামেটিক্স ছিল তো। তারপরে বলে দিয়েছে আপনার মাইক্রোবায়োলজি, এই ক্ষেত্রে বলে দিয়েছে কেমিস্ট্রি বায়োলজি নিয়ে যারা পড়াশোনা করেছে উচ্চ মাধ্যমিকে আবেদন করতে পারবে। তারপরে বলে দিয়েছে ইকোনমিক্স, এটা ভালো করে বুঝতে হবে, ইকোনমিক্সের ক্ষেত্রে প্রথমে বলেছে ম্যাথামেটিক্স অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স বিজনেস ম্যাথামেটিক্স এই সমস্ত সাবজেক্ট নিয়ে যারা উচ্চ মাধ্যমিকে পড়েছে তারা আবেদন করতে পারছে। তার সাথে বলে দিয়েছে নো স্টুডেন্টস আদার দ্যান দোজ অফ সায়েন্স টিম ইকোনমিক্স জিওগ্রাফি অফ আর্টস টিম উইল বি অ্যালাউড টু টেক সায়েন্স সাবজেক্ট। দেখুন, যারা আজকের ধরুন আজকের আপনার উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স ছিল আপনি তো গ্র্যাজুয়েশন আবেদন করতে পারছেন, কিন্তু আপনি যদি একটা আর্টসের স্টুডেন্টস হয়ে থাকেন তাহলে আপনাকে বিএ ইকোনমিক্সে যাবেন, আর যদি আপনি সায়েন্সের স্টুডেন্টস হয়ে থাকেন তাহলে আপনি বিএসসিতে যাবেন, সেম জিনিস জিওগ্রাফিতেও অ্যাপ্লিকেবেল। তারপরে বলে দিয়েছে
no students of arts and commerce stream other than those geography and the economics will be allowed to the minor subject. দেখুন যাদের আজকে জিওগ্রাফি বা ইকোনমিক্স এই সাবজেক্টগুলো যাদের আর্টসে পড়েছে যারা এবং যারা তার ফলে তাদের যে মাইনর সাবজেক্ট পাশের সাবজেক্টটা কোনো আর্টসের সাবজেক্টই চয়েস করতে হবে, আর যারা আজকে সায়েন্স থেকে যাচ্ছে তারা ম্যাথের সাবজেক্ট চয়েস করতে পারছে, সেই ক্ষেত্রে তাদের বিএসসি ডিগ্রি পাবে। তারপরে বলে দিয়েছে এ ক্যান্ডিডেট টেক আ জিওগ্রাফি সাবজেক্ট ইফ হ্যাজ পাসড জিওগ্রাফি উইথ আদার সাবজেক্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। তো জিওগ্রাফি নিয়ে আপনি ভর্তি হতে পারছেন জিওগ্রাফিতে, জিওগ্রাফি জিওগ্রাফি এবং তার সাথে অন্যান্য সাবজেক্টে যদি আপনি পাশ করে থাকছেন তাহলে আবেদন করতে পারছেন। তারপরে বলে দিয়েছে জিওলজি, এই ক্ষেত্রে যারা ম্যাথামেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি নিয়ে পাশ করেছে তারাই আবেদন করতে পারবে। আচ্ছা মাস কমিউনিকেশন, এই ক্ষেত্রে বলে দিয়েছে যে কোনো স্ট্রিম থেকে আপনি কিন্তু জার্নালিজম মাস কমে অ্যাপ্লাই করতে পাচ্ছেন। তারপরে বলে দিয়েছে বিবিএ বিসিএ, এই ক্ষেত্রেও যে কোনো স্ট্রিম থেকে স্টুডেন্টসরা কিন্তু আবেদন করতে পারছে। তারপরে বলে দিয়েছে পার্সুইং মেজর সাবজেক্ট উইল নট বি অ্যালাউড টু টেক আপ সেম সাবজেক্ট মাইনর, আপনি যেটাতে মেজর নিচ্ছেন সেটা মাইনর নিতে পারবেন না, কোনোদিন নেওয়াও যায় না। লাইক কেমিস্ট্রিতে আপনি অনার্স নিচ্ছেন তাহলে কেমিস্ট্রিটাকেই পাশে আপনি কোনোদিন রাখতে পারবেন না, ফিজিক্স ম্যাথ আপনাকে রাখতে হবে বা অন্যান্য সাবজেক্ট। তারপরে বলে দিয়েছে ক্যান্ডিডেট পার্সুইং মেজর সাবজেক্ট ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট উইল বি অ্যালাউড টু টেক আনাদার ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট অ্যাজ এ মাইনর সাবজেক্ট। ধরুন আপনি একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্টে অনার্স করছেন, মেজর করছেন, তাহলে আপনি আর একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট মাইনর হিসাবে নিতে পারেন, তবে তো এটা বাধ্যবাধকতা নয়। লাইক আপনি বাংলাতে অনার্স করছেন আপনি ইংলিশটাকে পাশে রাখতে পারেন, বাট সেটা অপশান দেবে বাট বাধ্যবাধকতা নয়। হোয়াইল টেকিং মেজর সাবজেক্ট অ্যাভেলেবিলিটি দেয়ার সেট সাবজেক্ট ইজ কনসার্ন কলেজ উইল বি টেক অন ইন টু কগনিজেন্স, অর্থাৎ এটা মেজর সাবজেক্টগুলো যখন নেবেন এবং সেই মেজর মাইনরের লিস্ট কলেজ ওয়াইজ থাকবে আপনার নিশ্চয়ই, সেই কলেজ আপনাকে বলে দেবে এই এই মেজর নিলে এই এই মাইনরের অপশান পাচ্ছেন, বোঝা গেল। আচ্ছা মেজর ইকোনমিক্স নিয়ে যারা পাবে, আমি যেটা বললাম জিওগ্রাফি এবং ইকোনমিক্সের ক্ষেত্রে যদি আপনি সায়েন্সে পড়াশোনা করছেন তাহলে বিএসসি পাচ্ছেন, নাহলে আপনারা বিএ ডিগ্রি পাচ্ছেন। আচ্ছা এই ক্ষেত্রে এটা বলে দিচ্ছে আপনাকে প্রথমত মেজর, মানে ধরুন আপনি যে সাবজেক্টটা নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়েছেন সেটাকেই অনার্সে অ্যাপ্লাই করছেন, তাহলে সেই হিসাবে আপনার সেই সাবজেক্টের নাম্বারটা দেখবে, মানে মেরিটের সময় প্লাস ইংলিশে কত পেয়েছেন দেখবে, প্লাস আরও দুটো সাবজেক্টের নাম্বার দেখবে যেটা বেশি আছে। মানে ধরুন আজকে আপনি ফিজিক্সে অনার্স নিচ্ছেন তাহলে আপনার এখানে ফিজিক্সের নাম্বার দেখছে প্লাস ইংলিশের নাম্বার দেখছে প্লাস আরও দুটো সাবজেক্ট, সেটা মেবি হতে পারে একটা বাংলা আর একটা হতে পারে কেমিস্ট্রি, এইভাবে বোঝা গেল। তারপরে বলে দিয়েছে যে সমস্ত সাবজেক্টগুলো আপনি উচ্চ মাধ্যমিকে পড়েননি লাইক বায়োটেকনোলজি, মাইক্রোবায়োলজি, জুলজি, অনেক কম্পিউটার সায়েন্স বা জার্নালিজম মাস কম বা বিবিএ বিসিএ এই সমস্ত সাবজেক্টগুলোর জন্য বলে দিয়েছে ইংলিশে নম্বর দেখবে আর বেস্ট অফ থ্রি দেখবে, বোঝা গেল। অর্থাৎ চারটের মধ্যে সব থেকে বেশি তিনটে যেটা আছে সেই নাম্বারটা দেখছে আর ইংলিশে নম্বরটা দেখে আপনাদের মেরিট হচ্ছে। আচ্ছা এরপরে রিজার্ভেশন সিট এসসি এসটি ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি রিজার্ভেশন সিট পেয়ে যাচ্ছেন, এবং তার সাথে বলে দিয়েছে আপনাদের সেশন গ্যাপ 3 বছর ম্যাক্সিমাম এখানে সেশন গ্যাপ দিচ্ছে, তার ফলে 3 বছর ম্যাক্সিমাম অর্থাৎ এই বছরের থেকে 3 বছরের মধ্যে যারা ধরতে গেলে ভর্তি হয়নি যে সমস্ত স্টুডেন্টসরা তারা কিন্তু এখানে ভর্তি হচ্ছে, 3 ইয়ার্স বিটুইন দ্য গ্যাপ পাচ্ছেন, মানে তার মানে সেই হিসাবে আপনারা যারা আজকে 2021 2022 2023 2020 তার মানে 2020-21-22 সুযোগ দেওয়া হচ্ছে। তারপরে চলে এসছে সেশন ব্রেক, সেশন ব্রেক এখানে আপনারা ভালো জিনিস দেখুন, যারা আজকে ধরুন সার্টিফিকেট বা ডিপ্লোমা নিয়ে বেরিয়ে যাচ্ছে পরে তারা গ্র্যাজুয়েশন করতে চাইলে আবার জয়েন করতে পারে, ম্যাক্সিমাম তাদের 3 বছর টাইম দিচ্ছে, অর্থাৎ 3 বছর 2023-24 অবধি পড়াশোনা করে আপনি ছেড়ে দিলেন, আপনাকে 24-25-26 অবধি সময় দেবে, তার মধ্যে আপনাকে এসে আবার যদি ভর্তি হচ্ছেন তাহলে আপনি কিন্তু আবার গ্র্যাজুয়েশনটা কন্টিনিউ করতে পারছেন, ম্যাক্সিমাম 7 বছর সময় তার মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। আর ট্রান্সফারের ব্যাপার আছে, অর্থাৎ এক কলেজ থেকে অন্য কলেজে ট্রান্সফার নিতে চাইলে আপনি কিন্তু ট্রান্সফারের সুযোগ পাচ্ছেন। তার পরবর্তী এখানে দেখুন এই যে ট্রান্সফারের জন্য কিছু নিয়ম আছে সেগুলো কলেজ ওয়াইজ আপনাকে কলেজে রিকোয়েস্ট করতে হবে, যে আমি এখন এই ধরুন আপনি আজকে ফালাকাটা কলেজে পড়ছেন, সেখান থেকে ধরুন আপনি আজকে বিটি ইভিনিংয়ে ধরুন ট্রান্সফার নিতে চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আপনার প্রথমে কলেজে রিকোয়েস্ট করতে হবে, দেন বিটি ইভিনিংয়ে রিকোয়েস্ট করতে হবে যে আমি আপনার কলেজে চান্স পেতে অ্যাপ্লাই করতে চাই বা সুকান্ত মহাবিদ্যালয়ে আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেই হিসাবে আপনাকে আবেদন করতে হবে। আচ্ছা এবং তারপরে মোটামুটি ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন একাডেমিক ইয়ার জুলাই মাস থেকে প্রত্যেক বছরই শুরু হয়। এবার আমরা স্ক্রল করে চলে আসি, এবার যেটা হচ্ছে দেখুন আজকে আন্ডার গ্র্যাজুয়েট ইন্টারনাল এভলিউশন, ইন্টারনাল এভলিউশন মানে যেটা কলেজের হাতে নাম্বার থাকবে অর্থাৎ কলেজ যে পরীক্ষাটা নেবে। আচ্ছা তারপরে পরবর্তী ফাইনাল এভলিউশন যেটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি যে পরীক্ষাগুলো নেবে, এবং আপনাকে ম্যাক্সিমাম কিন্তু 7 বছর সময় দিচ্ছে। আর একটা জিনিস বলে দিই, যারা 3 বছর ধরে পড়াশোনা করেছে বেরিয়ে যাচ্ছে তাদের জন্য কিন্তু 5 বছর অবধি সময় দিচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা, যদি তাদের সাবলি
আসে তো। আর এছাড়া যারা 4 বছর অবধি কন্টিনিউ করছে তাদের 7 বছর সময় দিচ্ছে, যদি কোনো সাপ্লিমেন্টারি আসে তাহলে তারা কিন্তু জয়েন করতে পারছে। আচ্ছা, আরেকটা এবার আমরা স্কল করে চলে আসছি। এবার দেখুন এখানে বলে দিয়েছে যে আজকের অ্যাটেন্ডেন্স 75 নম্বরের প্লাস যে আপনার অ্যাকচুয়ালি অ্যাটেন্ডেন্সে থাকে 5 নম্বর করে থাকে, সেটা কীরকম ভাগ আছে। 75 থেকে 80% মধ্যে যাদের অ্যাটেন্ডেন্স থাকবে তাদের 2 নম্বর পাবে তারা, যারা 80 থেকে 85 মধ্যে থাকবে তারা হচ্ছে 3 নম্বর পাবে, যারা 85 থেকে 90% মধ্যে তারা কলেজে আসবে অ্যাটেন্ডেন্স থাকবে তারা 4 নম্বর পাচ্ছে, আর যারা 90% অ্যাভাভ থাকবে তারা 5 নম্বর পাবে, কিন্তু 5-5 পাবে তারা অ্যাটেন্ডেন্সের এক্সপেক্টে তাদের কলেজের পরীক্ষাতে, বোঝা গেল। এবার একটু স্কল করে আচ্ছা একটা জিনিস, কোয়ালিফাইং মার্কস দেখুন। কোয়ালিফাইং মার্কস বলে দিয়েছে মিনিমাম 30% পেতে হবে আপনাকে এন্ড সেমিস্টারে থিওরিটিক্যালে, 40% বলে দিয়েছে প্র্যাকটিক্যাল এক্সামিনেশানে, 40% বলে দিয়েছে ইনক্লুডিং থিওরি প্র্যাকটিক্যাল সমস্ত কিছু নিয়ে, অর্থাৎ এগ্রিগেটে মিনিমাম আপনাকে 40% এগ্রিগেটে পেলে তাহলেই আপনি পাস করছেন, যেটা অনার্সের নিয়ম সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। আর এছাড়া সাবজেক্টে আপনি 30% পেলেও পাস, কিন্তু এগ্রিগেটে আপনাকে 40% রাখতে হবে সমস্ত কিছু মিলিয়ে। আচ্ছা এবার আমরা দেখে নিচ্ছি মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আপনার মেজর মাইনরে পরীক্ষা কত নম্বরে হবে। যেমন প্রথম মেজর মাইনরটা বলছি, এক্ষেত্রে 75 নম্বর করে পরীক্ষা হচ্ছে যাদের প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, লাইক যাদের ফিজিক্স কেমিস্ট্রি জুলজি মাইক্রোবায়োলজি এই সমস্ত সাবজেক্ট আছে বা কম্পিউটার সায়েন্স থাকবে। 40 নম্বর তাদের হচ্ছে এন্ড সেমিস্টারে থিওরি পরীক্ষা হবে, 20 নম্বর হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা, 10 নম্বর হবে ইন্টারনাল পরীক্ষা, 5 নম্বর হবে অ্যাটেন্ডেন্স। অন্যদিকে যাদের নন ল্যাব বেস সাবজেক্ট থাকবে লাইক বাংলা ইংলিশ নেপালি, অন্যদিকে আপনার ধরুন পল সায়েন্স হিস্ট্রি এই সমস্ত সাবজেক্ট, তাদের 60 নম্বরে থিওরি, 10 নম্বরে ইন্টারনাল, 5 নম্বরে অ্যাটেন্ডেন্স থাকছে, বোঝা গেল। এবার চলে এসছে এমডিসি, আমি আরেকটা বলে দিচ্ছি। এমডিসির এক্সপেক্টে 75 নম্বরে পরীক্ষা হচ্ছে, ল্যাব বেস সাবজেক্ট যাদের আছে তাদের হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে 60 নম্বরে থিওরিটিক্যাল পরীক্ষা হবে, 10 নম্বরের হচ্ছে ইন্টারনাল পরীক্ষা, 5 নম্বরে থাকবে হচ্ছে অ্যাটেন্ডেন্স থাকবে। এবং তার সাথে আপনার অন্যদিকে নন প্র্যাকটিক্যাল কোর্স এই ক্ষেত্রেও, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো এমডিসিতে আলাদা করে কোনো প্র্যাকটিক্যাল থাকছে না, এই ক্ষেত্রে 60 নম্বর হচ্ছে থিওরিটিক্যাল পরীক্ষা, এবং তার সাথে সবাইকে 10 নম্বরে যেটা ইন্টারনাল পরীক্ষা, 5 নম্বরে অ্যাটেন্ডেন্স সবাইকে দিতে হচ্ছে। তারপরে দেখুন এখানে চলে এসছে আপনার এসিসি পেপার চলে এসছে, মেবি হ্যাঁ এসিসি ক্ষেত্রে আপনি 75 ডিস্ট্রিবিউশন দেখে নিচ্ছেন, এখানে টোটাল রয়েছে নাম্বার অনুযায়ী। তারপরে চলে এসছে ভ্যালু অ্যাডেড এবং এইসি কোর্স, এই ক্ষেত্রে 60 নম্বরের আপনার দিতে হবে হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্সের এক্সপেক্টে থিওরিটিক্যাল পরীক্ষা, 10 নম্বরে থাকবে হচ্ছে কলেজের হাতে থাকবে, আর 5 নম্বর থাকবে হচ্ছে অ্যাটেন্ডেন্স। অন্যদিকে আপনার এইসি পেপার থাকবে 30 নম্বরের থিওরিটিক্যাল পরীক্ষা, 15 নম্বর ভাইভা থাকবে কলেজের, এবং 5 নম্বরে অ্যাটেন্ডেন্স, এই হিসাবে 50 নম্বরে পরীক্ষা হবে। আরও ডিটেলসে বলে দিয়েছে যে মেজর মাইনর বা এসিসি যেগুলো আছে এর যে 75 পরীক্ষার মধ্যে আপনাদের যাদের আজকে ধরুন এই সমস্ত 60 নম্বরে কোয়েশ্চেন আসবে যেগুলো আমি বললাম, যাদের ধরুন আজকে নন ল্যাব বেস্ট অর্থাৎ বাংলা ইংলিশ হিস্ট্রি পল সায়েন্স এই সমস্ত সাবজেক্ট, তাদের কটা করে কোয়েশ্চেন আসবে, তাদের 6টা করে কোয়েশ্চেন দেবে, তার মধ্যে 4টে আনসার লিখতে হবে যেখানে 3 নম্বর করে থাকবে, মানে 3-4-12 নম্বরে কোয়েশ্চেন আনসার করতে হচ্ছে। তার সাথে আপনাদের কিছু টিকা মতন কোয়েশ্চেন থাকবে, সেক্ষেত্রে আপনার 6টা কোয়েশ্চেন থাকবে 4টে লিখতে হবে, 6 নম্বর করে থাকবে, 4×6=24, প্লাস বট কোয়েশ্চেন থাকবে হচ্ছে আপনার 12 নম্বরের, 2টো লিখতে হবে, 4টে থাকবে, তার 4টে অপশান থাকবে, তার মধ্যে 2টো লিখতে হবে, 12×2=24, এই পরীক্ষা আপনাদের দিতে হবে। তারপরে যারা 40 নম্বরে পরীক্ষা দেবে তাদের হচ্ছে 1 নম্বরে শর্ট কোশ্চেন থাকবে, 5টা 8টা অপশান থাকবে, তার মধ্যে 5টা লিখতে হবে। তারপরে আপনার 5 নম্বরের এখানে কোয়েশ্চেন থাকবে হচ্ছে, আচ্ছা 5 নম্বরে 3টে কোয়েশ্চেন থাকবে যেখানে 5টার মধ্যে 3টে লিখতে হবে, 15। অন্যদিকে আপনার 10 নম্বর ক্যারি করবে এক একটা কোয়েশ্চেন, এরকম 2টো লিখতে হবে, 10×2=20, এবং 4টে আপনার অপশান থাকবে। এইভাবে আপনার কিন্তু টোটাল মার্কসের ডিভাইডেশন রয়েছে, আর এখানে আপনি গ্রেড পয়েন্ট পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ভেরি গুড, গুড, আউটস্ট্যান্ডিং কীভাবে আপনি পাচ্ছেন। আচ্ছা আরেকটা জিনিস আমরা বলে দিই, রিভিউ রেজাল্ট আপনি এখানে অপশান পাবেন। একটু স্ক্রল করে চলে আসছি, খুব ভালোভাবে দেখুন ইউনিভার্সিটি কিন্তু পুরো জিনিসটা ডিক্লেয়ার করেছে। এবার আমরা একটু সাবজেক্ট লিস্ট দেখে নিচ্ছি, এই যে সাবজেক্টগুলো বলছি এগুলো মেজরের সাবজেক্ট, এর মধ্যে আপনি একটা চয়েস করতে পাচ্ছেন, বিবিএ, বিসিএ, অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং ফাইন আর্টস, ম্যানেজমেন্ট, মাইক্রোবায়োলজি, নেপালি, ফিলোসফি, পল সায়েন্স, সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন, কম্পিউটার সায়েন্স, ইংলিশ, এই এতগুলো সাবজেক্ট দেখে নিচ্ছেন। এবারে তলায় এগুলো রয়েছে, এগুলো মাইনর সাবজেক্ট, অর্থাৎ যেটা মেজর নিচ্ছেন তার বাদ দিয়ে আরও 2টো মাইনর সাবজেক্ট, এতগুলো অপশান আপনি পেয়ে যাচ্ছেন। তারপরে চলে এসে মাল্টিডিসিপ্লিনারি সেমিস্টার, মানে দেখুন কত অপশান দিচ্ছে আপনাকে, 21টা অপশান দিচ্ছে, এর মধ্যে আপনাকে চয়েস করতে হবে, বোঝা গেল। সেমিস্টার ওয়ানে দেখুন আজকে রয়েছে কালচারাল অ্যান্থ্রোপোলজি রয়েছে, পারফর্মিং আর্টস, ইন্ট্রোডাকশন অফ বেসিক বায়ো ইনফরমেটিক্স, কেমিস্ট্রি অফ ইন অ্যাকশন, এই সাবজেক্টগুলো কিন্তু সবাই নিতে পারে, অল স্টুডেন্টস আর্টস কমার্স সায়েন্স, এগুলো শুধুমাত্র যারা কেমিস্ট্রি নিয়ে পড়েছে বা বলে দিয়েছে হু হ্যাভ স্টাডিজ কেমিস্ট্রি তারাই কিন্তু এই সাবজেক্টটা নিতে পারছে, বোঝা গেল। অর্থাৎ এখানে আপনি দেখে নিচ্ছেন কিছু পার্টিকুলার বলে দিয়েছে, লাইক আজকের এই ফান্ডামেন্টাল অফ রিমোট সেন্সিং খুব ভালো সাবজেক্ট, আমি বলবো যারা জিওগ্রাফি নিয়ে পড়ছেন সবাই এই সাবজেক্টটা রাখবেন, কারণ খুব কম কিন্তু আমাদের এখানে
কোর্স করানো হয়। যাদবপুর, বিদ্যাসাগর মাত্র কিছু কিছু ইউনিভার্সিটি কোর্স করায়। তো এই এই কোর্সটা আপনি ধরুন রেখে দিলেন, এবং এখানে যারা বলেছে যারা জিওগ্রাফি নিয়ে পড়েছিল উচ্চ মাধ্যমিকে তারাই আবেদন করতে পারবে, অথবা যাদের অনার্স বা পাস আছে জিওগ্রাফিতে তারা আবেদন করতে পারছে। বোঝা গেল এইভাবে আপনি আপনার মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট দেখে নিচ্ছেন। এবার সেমিস্টার টু, এক্ষেত্রে আপনি দেখুন ফোক কালচার থেকে শেক্সপিয়ার, টেগর এবং তার সাথে স্ট্র্যাটেজিক অ্যান্ড এরিয়া স্টাডিজ পেয়ে যাচ্ছেন, কনজারভেশন বায়োলজি পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে জুলজিদের জন্য রেখেছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এটা আমি বলবো দেখুন অল স্টুডেন্ট এক্সপেক্ট এক্সেপ্ট কমার্স টিম, কমার্স টিম বাদ দিয়ে বাকিদের রাখতে বলছে, এটা খুব ভালো সাবজেক্ট যে রাখতে পারছেন আপনারা। তো তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট, মিডিয়া সায়েন্স, তারপরে ইকোনমিক্স পেয়ে যাচ্ছেন, ইন্টারন্যাশনাল রিলেশন পেয়ে যাচ্ছেন। যারা পল সায়েন্স নিয়ে পড়বে ভবিষ্যতে, যারা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে পড়তে চাইছে, যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করায় আইআরের ওপর মাস্টার্স এবং অনেক ইউনিভার্সিটি করায়, তো সেখান থেকে আপনি এটা রাখতে পাচ্ছেন পল সায়েন্সের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। এছাড়া ম্যানেজমেন্টে নিয়ে যারা পড়তে চায়, ট্যুরিজম নিয়ে পড়তে চায়, তারা এই সাবজেক্টটাকে রেখে দিতে পারবে। এইভাবে আপনি অপশান পেয়ে যাচ্ছেন। সেমিস্টার থ্রিতেও প্রচুর অপশান আছে, রুরাল স্টাডিজ, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, দেখুন এখানে প্রচুর অপশান আপনি পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এবার একটু স্ক্রল করে চলে আসছি এবার এইসি পেপার। এইসি পেপারের মধ্যে আপনি কী কী পাচ্ছেন? অল্টারনেটিভ ইংলিশ পড়তেই হবে, এছাড়া এমআইএল বাংলা, হিন্দি, নেপালি, সংস্কৃত, উর্দুর মধ্যে আপনার যেটা ইচ্ছা সেই সাবজেক্টটা আপনি নিতে পাচ্ছেন। অনেকেই আছে যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেনি, তারা হিন্দি বা নেপালি বা উর্দু এই সাবজেক্টটাকে রাখতে পাচ্ছে। সফট স্কিল তো আপনার এসএসসি পেপারটা আপনার সফট স্কিল বা হ্যান্ড ট্রেনিংয়ের উপর থাকবে, বা বিভিন্ন আজকের যে স্বয়ামের কোর্সগুলো সেগুলো থাকছে। ভ্যালু দুটো রেখে দিয়েছে, দুটো কোর্স, একটা এনভায়রনমেন্টাল এডুকেশন আর একটা আন্ডারস্ট্যান্ডিং অফ ইন্ডিয়া এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা। ভোকেশনাল কোর্স কিছু অপশান রেখেছে, লাইক বিউটি অ্যান্ড ওয়েলনেস, জিএসটি ফাইলিং, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এনএসএস, অফিস অ্যাডমিনিস্ট্রেশন, সফট স্কিল অ্যান্ড পার্সোনালিটি ডেভেলপমেন্ট। মানে যা কোর্স স্ট্রাকচার বা যা রয়েছে কলেজের, কিন্তু অনেক টিচার নিতে হবে, মানে এই প্রত্যেকটা আলাদা আলাদা পড়ানোর জন্য। এবার এখানে আপনি এখানে যে স্ট্রাকচার দেখে নিতে পারছেন, যেটা আমি অলরেডি আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি, প্রথমেই শেয়ার করে দিয়েছি কী কী পড়াশোনা করতে হবে। তো ভিডিওটা এত অবধি রইলো, কারোর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। ইউনিভার্সিটি কিন্তু খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে ডিভাইড করে দিয়েছে, যাতে ভবিষ্যতে স্টুডেন্টসদের না কোনো প্রবলেম হয় কোনো কিছু বুঝতে। তার উপরে কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। পরপর নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি কলেজগুলোর আপডেট নিয়ে চলে আসবো, সঙ্গে থাকুন, ভালো থাকবেন।